দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের অনুষ্ঠানে। ক্যানাডায় নির্মিত এবং টরন্টো থেকে প্রচারিত বাংলা টেলিভিশনের আজকের এই আয়োজন নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি নাজমা কাজী। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, শাহবাগ প্রজন্ম চত্বরের আন্দোলনে ঢেউ আছড়ে পড়েছে কানাডায়। যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ বিচারের দাবিতে সোচ্চার কানাডা প্রবাসীরা। মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়ায় কানাডা প্রবাসীদের প্রতিক্রিয়া নিয়ে আমাদের আজকের বিশেষ আয়োজন। রিপোর্টিং করেছেন জানা হক। দর্শক, বাংলাদেশে মানবতা বিরোধী যুদ্ধাপরাধীর বিচার প্রক্রিয়ায় সম্প্রতি একটি মামলার রায়কে কেন্দ্র করে প্রবল গণ অসন্তোষের সৃষ্টি হয়েছে বাংলাদেশে। এর ঢেউ আছড়ে পড়েছে কানাডা প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও। সংশ্লিষ্ট বিষয়ে কানাডা প্রবাসী সকল শ্রেণী পেশার মানুষজনের প্রতিক্রিয়া জানতে চেয়েছিলাম আমরা বাংলা টিভির পক্ষ থেকে। কথা বলছি আশরাফুল বারী মঞ্জুর সাথে। মঞ্জু, একাত্তরের যুদ্ধাপরাধী কাদের মোল্লার বিচারে যে রায় হয়েছে সে সম্পর্কে আপনার কি মতামত? আদালতে কাদের মোল্লা তার বিরুদ্ধে 5টি অভিযোগে সে দোষী সাব্যস্ত হয়েছে, তার একবারও ফাঁসি হয়নি, আমি সেটা মানব কেন? মুক্তিযোদ্ধা বাবার সন্তান আমি। এই ঘাতকেরা আমার চাচাকে হত্যা করেছে। আমি এই ঘাতকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যু কামনা করছি। যে আমি আশা করেছিলাম যে একজন চিহ্নিত যুদ্ধ অপরাধী, একজন চিহ্নিত রাষ্ট্রদ্রোহী ব্যক্তিকে অবশ্যই সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হবে। একজন শহীদ পরিবারের সদস্য হিসাবে আমি মনে করি কাদের মোল্লা যে অপরাধটা করেছে তার জন্য তার মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল। একাত্তরে ছিলাম 5 বছরের একটা শিশু, আমার মাকে আমি দেখেছি কীভাবে কষ্ট করেছে। এসব দালাল এবং ঘাতকদের মৃত্যুদণ্ড হোক, এটাই আমার চাওয়া। 5টি অভিযোগ প্রমাণিত হওয়ার পরেও তার যাবজ্জীবন কারাদণ্ড, এটা আমি আমার বিবেককে কোনোভাবেই বুঝাতে পারছি না। আমার অভিমত তার 5 বার যাবজ্জীবন না, 5 বার তার ফাঁসির আদেশ হওয়া উচিত ছিল। কাদের মোল্লার রায়ের ব্যাপারে আমরা ক্ষুব্ধ, আমরা অখুশি, আমরা অসন্তুষ্ট। সেই জন্যেই প্রবাসে বসেও আমরা আমাদের নিজস্ব মাধ্যমে যে যেভাবে পারছি তার প্রতিবাদ জানাচ্ছি। আমার কথা হচ্ছে কাদের মোল্লা হচ্ছে একটা বড় রাজাকার, চিহ্নিত বড় রাজাকার। সে গণহত্যা করেছে, যতগুলো তার বিরুদ্ধে অভিযোগ আছে সবগুলো অভিযোগে সে অভিযুক্ত হয়েছে। তাকে কিন্তু সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত ছিল, সেটা যাবজ্জীবন দিয়েছে। তো আমার কাছে আমার প্রতিক্রিয়া হচ্ছে আমি কোনো মতে মানি না, এই কথাটা বলবো, মানি না, মানবো না। কাদের মোল্লার রায় আমি দুঃখিত মর্মাহত, বাংলাদেশের সাধারণ মানুষের মতো। যে যুদ্ধ অপরাধ করেছে, নারী নির্যাতন করেছে, গণহত্যা চালিয়েছে, তার ফাঁসির দাবি আমাদের সবার। প্রতিক্রিয়া একটাই, প্রতিবাদ। প্রতিবাদী উত্তাল শাহবাগের প্রজন্ম চত্বর এবং আমাদের রায় দাবি একটাই, এ রায় মানি না, মানব না। তার অপরাধের তুলনায় শাস্তিটা যথাযথ হয়নি। তো আশা করি যে সরকার যে আজকে খুব সম্ভবত যে আপিল করেছেন, সে আপিলে তার চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হবে। কাদের মোল্লার বিরুদ্ধে যে মামলা ছিল তার যে বিচার হয়েছে, সেই বিচারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আমি সেই সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডই চাই। সর্বোচ্চ শাস্তি না হওয়ার জন্য মানুষের মনের মধ্যে যে খুব তার বহিঃপ্রকাশ করছে, আমি তার সাথে একমত এবং আমি মনে করি তার জন্য সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত। আসলে আমার মনে হয় যুদ্ধাপরাধীদের ফাঁসি একমাত্র শাস্তি হওয়া উচিত, যে বা যারা এ ধরনের কাজ করেছেন, জঘন্য কাজ বলবো,
তাদের ফাঁসি ছাড়া আর কিছুই হওয়া উচিত নয়। কাদের মোল্লার রায়টা আসলে আমার আশা ছিল যে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে, কিন্তু আমি খুব একটা অবাক হইনি এই কারণে যে এতে রাজনীতির একটা ভূমিকা ছিল বা আছে। কারণ আমরা জানি যে বাংলাদেশের রাজনীতি মানেই একটা পঙ্কিলতার ব্যাপার। এই পঙ্কিলতা যেখানেই ছোঁয়া লাগেছে সেখানে একটা না একটা অঘটন ঘটছে এবং কাদের মোল্লার ব্যাপার তাই ঘটছে। বাংলা মিডিয়া, বাংলা বই পত্রিকা, গানের সিডি, নাটক ও সিনেমার বিপুল সমাহার, ড্যানফোর্থ ও ভিক্টোরিয়া পার্ক এলাকায় বাংলা মিডিয়ায় সাদর আমন্ত্রণ। 3000 ড্যানফোর্থ এভিনিউ, টরন্টো। টরন্টোতে ছায়ানটের বাংলা বর্ষবরণ উৎসব, পহেলা বৈশাখ, 14 এপ্রিল রবিবার। স্থান ডন বস্কো ক্যাথলিক স্কুল, নাম্বার 2 সেন্ট অ্যান্ড্রুজ বুলেভার্ড, ইটোবিকো, টরন্টো। মেলা আরম্ভ অপরাহ্ন 3টায়, সঙ্গীত অনুষ্ঠান শুরু সন্ধ্যা 6টায়। আয়োজনে ছায়ানট সঙ্গীত বিদ্যায়তন অ্যালামনাই অ্যাসোসিয়েশন টরন্টো। দর্শনী $10 মাত্র। যোগাযোগ 9054950747। প্রচার সহযোগী বাংলা টেলিভিশন কানাডা। দেখছেন মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়ায় কানাডা প্রবাসীদের প্রতিক্রিয়া। এই নিয়ে বাংলা টেলিভিশন কানাডার বিশেষ আয়োজন। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে আমাদের অনুষ্ঠান দেখতে লগ অন করুন bangla-television.net। পল্টু কুমার শিকদার, বাংলা ভাষী ক্যানাডিয়ান ব্যারিস্টার, ইমিগ্রেশন, পার্সোনাল ইঞ্জুরি, ক্রিমিনাল ল, রিয়েল এস্টেট সহ যে কোনো বিষয়ে আইনগত পরামর্শের জন্য নির্ভরযোগ্য ও বিশ্বস্ত। প্রণবেশ পোদ্দার, দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে আপনাদের সেবায়। আরইএসপি লাইফ ইন্স্যুরেন্স, আরআরএসপি নতুন ইমিগ্রান্টদের প্রাথমিক সেটেলমেন্ট। আমি প্রণবেশ, আপনাদের সেবায় সবসময়। 3028 ড্যানফোর্থ অ্যাভিনিউ, টরন্টো। আমি বাসানিয় ঘোষ, পার্সোনাল ইঞ্জুরি লয়ার। দুর্ঘটনার পর আপনার মেডিকেল, ইনকাম লস ও অন্যান্য বেনিফিটের জন্য লড়াই করা আমার দায়িত্ব। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমি কোনো ফি নেই। একটি স্বপ্নিল বাড়ি, একটি লাভজনক ব্যবসা, একটি নির্ঝঞ্ঝাট কন্ডোমিনিয়াম, আপনার এমন সব স্বপ্ন পূরণে অভিজ্ঞ রিয়েল এস্টেট এজেন্ট শাহজাদ একটি বিশ্বস্ত নাম। সংগ্রাম চলবে, জনতার সংগ্রাম চলবে, আমাদের সংগ্রাম চলবেই চলবেই, জনতার সংগ্রাম চলবে, জনতার সংগ্রাম চলবেই। কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ড রায় ঘোষিত হবার পরপরই টরন্টোতে ফুঁসে উঠেছিল কয়েকজন যুবক। এরপর সাবাক প্রজন্ম চত্বরের উত্তাল আহ্বানে সাড়া দিতে এগিয়ে আসে তারা। তাদেরই আহ্বানে প্রথম মানববন্ধন প্রতিবাদ সভার আয়োজন করা হয় টরন্টোর বাঙালি অধ্যুষিত ড্যানফোর্থে। কথা বলবো আয়োজকদের অন্যতম উদ্যোক্তা খান ওসমান সজীবের সাথে। সজীব, কোন পরিস্থিতিতে এবং কেন আপনারা টরন্টোতে এই আন্দোলনের ডাক দিয়েছিলেন? শাহবাগে গত 5ই ফেব্রুয়ারি যখন এই যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়, তখন আমার মনে হলো আমাদেরকেও, যারা প্রবাসী, আমাদেরকেও এই আন্দোলনের প্রতি সংহতি জানানো উচিত। তারপরে আমি প্রথমে এই অনুভূতিটা খুবই ব্যক্তিগত পর্যায়ে ছিল। তারপর আমি ভাবলাম আমার টরন্টোর ইউনিভার্সিটির বন্ধুদেরকে এবং ইয়র্ক ইউনিভার্সিটির বন্ধুদের নিয়ে আলোচনা করে যে আমরা একটা বড়সড়ো এখানেও শাহবাগের মতো এক ধরনের আন্দোলন গড়ে তুলব, যেন আমরা জানাতে পারি যে বিদেশে মাটিতে যারা আছি তারা সবাই এই আন্দোলনের পক্ষে আছি, তাদেরকে সাহস যোগাতে পারবো, এবং এখানে যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে যারা আছেন, এই এই বিচারের পক্ষের শক্তি যারা আছেন, তারা যেন একাত্ম হয়ে একসাথে নির্দলীয়ভাবে
একটা আন্দোলন তৈরি করতে পারি, সেই সেই চেতনা থেকেই আমরা এখানে প্রথম আন্দোলনটা শুরু করি। দর্শক, কথা বলছি টরন্টোর ড্যানফোর্ড কেন্দ্রিক এই আন্দোলনের আরেকজন উদ্যোক্তা সাইদ ফারহানের সাথে। আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি, এই আন্দোলন নিয়ে কতদূর এগিয়ে যেতে চান? শাহবাগের সাথে একাত্মতা প্রকাশ করে আমরা এই টরন্টোতে ততদিনই আন্দোলন চালিয়ে যাব যতদিন পর্যন্ত এই যুদ্ধাপরাধীদের বিচার না হচ্ছে। আর আমাদের একটি লং টার্ম ভিশন আছে, আমাদের এখানে লোকাল কমিউনিটিতে এবং এখানকার যে পলিটিশিয়ানরা আছেন সবার মাঝে আমরা অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে চাই যে যুদ্ধাপরাধীরা যেভাবে এখানে ডালপালা ছুঁড়ে বসেছেন এবং অপপ্রচার করছেন তার বিরুদ্ধে সবাইকে সচেতন করে গড়ে তোলার জন্য আমরা গণস্বাক্ষরের ব্যবস্থা করেছি এবং আমরা বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে কলেজগুলোতে আমরা ডকুমেন্টারি এবং সেমিনারের আয়োজন করতে চাচ্ছি। জনতার সংগ্রাম চলবে, আমাদের সংগ্রাম চলবে, চলবে জনতার সংগ্রাম চলবে। জনতার আবেগে দাবি কথাটি সত্য, জনতার আবেগ থেকেই অনেক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সিদ্ধান্ত হয়েছে, দেশের স্বাধীনতাও কিন্তু হয় জনতার আবেগ থেকেই। যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টিও জনতার আবেগের কারণেই সরকারকে আইনের পথে গিয়ে তাদের বিচারের উদ্যোগ নিতে হয়েছে। জনতার জাতির আবেগ না থাকলে হয়তোবা এই সরকার সেদিকে যেত না, যে যেমন অতীতে কোনো সরকার যায়নি। কথাটাই সত্য, উচ্চতর আদালতে যাওয়ার পর আইনি লড়াইয়ে কী হবে সেটি এই মুহূর্তে বলা সম্ভব না, কিন্তু আমরা জানি আমাদের সামনে দৃষ্টান্ত আছে। এ পর্যন্ত ট্রাইব্যুনাল কাদের মোল্লার আগে আরও একটি মামলা রায় দিয়েছে এবং সেই মামলায় কতগুলো অপরাধ প্রমাণিত হয়েছে বলে বলা হয়েছে এবং সেই প্রমাণিত অপরাধের ভিত্তিতে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে। কাদের মোল্লার ক্ষেত্রে আমরা যখন দেখি যে তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলোর 5টি প্রমাণিত হয়েছে এবং একই রকম অভিযোগের কারণে আরেকজন অপরাধীর সর্বোচ্চ শাস্তি হয়েছে, কাদের মোল্লার ক্ষেত্রে হয়েছে তার ব্যতিক্রম। এই একটি পয়েন্ট নিয়ে উচ্চতর আদালতে যখন আইনি লড়াই হবে তখন উচ্চতর আদালতের বিজ্ঞ বিচারকগণ, আমি নিশ্চিত, তারা জনতার আবেগের দিকে তাকাবেন না, তারা আইনের দিকেই তাকাবেন। এবং যদি আইনের দিকে তাকান তাহলে তাদের নিশ্চিত বিবেচনায় নিতে হবে যে এই অপরাধগুলি প্রমাণিত হওয়ার কারণে যদি আরেকটি লোকের সর্বোচ্চ শাস্তি হতে পারে তাহলে এই লোকটির শাস্তি কেন হবে না। আমরা জানি বিচার অঙ্গনে উচ্চতর আদালতে হর হামেশাই আরেকটি একই ধরনের মামলা, একই ধরনের বিচার রেফারেন্স হিসাবে ব্যবহৃত হয়। এই ক্ষেত্রেও রেফারেন্স হিসাবে একই ট্রাইব্যুনালের আরেকটি রায় ব্যবহৃত হওয়ার সুযোগ আছে। কাজে আমরা ধরে নিতে পারি, আমরা আশা করতে পারি যে সর্বোচ্চ আদালত প্রভাবিত হবে না, আবেগ দ্বারা সিদ্ধান্ত নেবে না, কিন্তু আইনি বিচার বিশ্লেষণে তাদের দ্বারা, তাদের কাছ থেকে আমরা সর্বোচ্চ শাস্তির একটি সিদ্ধান্ত আশা করতে পারি। মানবতা বিরোধী অপরাধে এই মুহূর্তে বিচারাধীন রয়েছে আরও বেশ কিছু মামলা। একজন প্রবাসী বাংলাদেশী হিসাবে এই মামলার রায়গুলো সম্পর্কে আপনার প্রত্যাশা কী, জানতে চেয়েছিলাম টরন্টো প্রবাসী বেশ কয়েকজন বাংলাদেশিদের কাছে। যে মামলাগুলো এখনো বিচারাধীন আছে তাদের সাক্ষী সাবুত সব কিছু করবে, বিচারক তার রায় দিবে, কিন্তু আমি একজন বাংলাদেশে নাগরিক হিসেবে, বাঙালি হিসেবে আমি দাবি করব তাদের সর্বোচ্চ যে শাস্তি তারা পাক। তার অনেক প্রমাণ আছে, হয়তো বিচার ব্যবস্থায় তারা পুঙ্খানুপুঙ্খ দেখে তারপরে রায় দিবে, কিন্তু আমার চাওয়া, আমার আবেগ, আমার ন্যায্য চাওয়া, আমি বিশ্বাস করি ন্যায্য চাওয়া তাদের ফাঁসি হওয়া উচিত। আমরা একই ধরনের রায় প্রত্যাশা করি, যেমনটি আমরা এইমাত্র দেখেছি যে খুনের বিচার খুনি হবে। আমি বিশ্বাস করি একাত্তরের শহীদদের স্বাধীনতার যে বিজয় ছিল, আমাদের স্বাধীনতার চেতনার যে জয়, সেটা তখনই পরিপূর্ণ হবে যখন এইসব যুদ্ধ অপরাধীদের সঠিক বিচার হবে। অবশ্যই তাদেরকে চরম শাস্তি নিশ্চিত করতে হবে। আমি প্রবাসী বাঙালি হিসেবে এবং বাংলাদেশের দেশপ্রেমিক বাংলাদেশী হিসেবে আমি বলতে পারি তাদেরকে চূড়ান্ত শাস্তি দিতে হবে। শাহবাগের জনতার যে ঢল আমি দেখে এসেছি, আমি মাত্র এসেছি বাংলাদেশ থেকে, তাতে করে জামাত শিবির বাংলাদেশ থেকে চিরতরের জন্য বন্ধ হয়ে যাওয়া উচিত। যুদ্ধ অপরাধী সে যেই হোক না কেন, আমি চাই তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। সময় এসেছে অতীতের দেনা সুপরিশোধের। যেহেতু এদের অপরাধগুলো সর্বোচ্চ পর্যায়ে এবং এক্সট্রিম চলে গেছে ওদের অপরাধগুলো, সেহেতু আমিও আশা করব এদের রায়টাও যেন এক্সট্রিম হয়।
হারাই ঢেউয়ের সাগর পাড়ি দিব রে, তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দিব রে। আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি। আমরা বিশ্বের সমস্ত দেশেই দেখি যে সমস্ত দেশে রাজনৈতিক দল রয়েছে এবং যেসব রাজনৈতিক দল সে দেশের সংবিধান এবং সে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে বিশ্বাস করে না, সেই রাজনৈতিক দল কিংবা সেই নাগরিকের কোনো অধিকার নেই ভোটাধিকার প্রয়োগ করা এবং সেখানে রাজনীতি করা। বিশ্বের বিভিন্ন দেশ, জার্মানি সহ অন্যান্য স্বাধীন দেশগুলোতে আমরা সেরকম চিত্রই কিন্তু দেখে আসছি। বাংলাদেশের ক্ষেত্রে জামাতে ইসলামী সহ অন্য যেগুলো দল 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, বাংলাদেশ নামক দেশটির অভ্যুদয়ের বিরোধিতা করেছে, যারা এখনও বাংলাদেশের সংবিধানের উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করতে পারে না, আমার মতে কোনো অবস্থাতেই তাদের বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার নেই। কারণ 1971 সালে মুক্তিযুদ্ধের বিষয়টি, বাংলাদেশের অভ্যুদয়ের বিষয়টি মীমাংসিত হয়ে গেছে, বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়েছে, যে রাষ্ট্রে শুধুমাত্র আমরা দেখতে চাই যারা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে, বাংলাদেশকে বিশ্বাস করে, বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে, মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করে, তারাই কেবলমাত্র রাজনীতি করবেন, তারাই সরকার পরিচালনা করবেন, তারাই বিরোধী দলে থাকবেন, তারাই রাজনৈতিক দলগুলোকে নেতৃত্ব দিবেন। এটি স্বাধীন বাংলাদেশের প্রত্যেকটি মানুষের একটি আশা এবং আকাঙ্ক্ষার জায়গা। জীবনের রঙে মনকে টানে না, ফুলের ওই গন্ধ কেমন জানি না, জানি না। দেলওয়ার হোসেন সাঈদীর মামলার রায়ের পরে দেশজুড়ে জামাতে ইসলাম এবং শিবিরের যে তাণ্ডব শুরু হয়েছে, সে প্রেক্ষিতে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানানো হচ্ছে, আপনার কি মত? আমার মত, ধর্মভিত্তিক রাজনীতি পুরোপুরি বন্ধ করে দেওয়া উচিত। ধর্ম নিয়ে রাজনীতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ধর্ম ধর্মের জায়গায়, রাজনীতি রাজনীতির জায়গায়। দেশের বড় বড় বুদ্ধিজীবীদের মেরেছে এই জামাত শিবিরের হোতারাই, তো তাহলে কেন এতদিনও, আজকে 42 বছর ধরে জামাত শিবিরকে কেন পুষে রাখা হয়েছে? একটা বিষফোড়াকে পুষে রাখলে তো এটা ক্যান্সারে ধারণ করবে। জামাত শিবির এখন বাংলাদেশের জন্য ক্যান্সার, ফেলে দেওয়া উচিত। 40 বছরে আমরা এই জামাতকে লালন পালন করে এই পর্যায়ে নিয়ে এসেছি। তারা সব দিক থেকে শক্তিশালী হয়েছে, তাদের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গড়ে উঠছে। বরং এরা নিষিদ্ধ হলে এরা তখন আরও ভয়ঙ্কর হয়ে যাবে, আন্ডারগ্রাউন্ডে চলে যাবে, তাদের চিহ্নিত করা কঠিন হয়ে যাবে। এখন তো তাদের চিহ্নিত করা যায়। দেলওয়ার হোসেন সাঈদীর রায়ের পরবর্তীতে যে তাণ্ডব চলছে তা কোনো রাজনৈতিক তাণ্ডব বলে আমি বিশ্বাস করি না। এবং এই ক্ষেত্রে যেহেতু একটা রাজনৈতিক দল সম্পৃক্ত আছে, সেই ক্ষেত্রে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমের জন্য এই দলকে অবশ্যই রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা প্রয়োজন বলে আমি মনে করি। জামাত শিবিরের রাজনীতি বন্ধ করার বিষয়ের আগে আমার মতে প্রাথমিক অবস্থায় দেশে যে কারণে অসন্তোষ বিরাজ করছে, প্রক্রিয়াধীন যে সমস্ত বিষয়গুলি রয়েছে সেই বিষয়গুলি সমাধান হওয়ার পরে এই বিষয়টি বিবেচ্যায় আনা উচিত বলে আমি মনে করি। সরকার যদি এটাকে কঠোর হস্তে দমন করতে পারে এই মুহূর্তে, ব্যান না করে, সেটা বোধহয় সবচাইতে ভালো হবে, সেটা আমার মত আর কি। তাদেরকে যে বিগত 4 বছর কোনো সভা সমাবেশ করতে দেওয়া হয়নি, সেটা কিন্তু গণতান্ত্রিক অধিকার হরণের মতো একটা ব্যাপার হয়েছে, যার জন্য আজকে বিষয়টা এতটুকু খারাপ পর্যায়ে চলে গেছে। এটাকে বলে লস অ্যান্ড গেইন ক্যালকুলেশন না করে আমার একটা সিদ্ধান্তে যাওয়া। এই মুহূর্তে জাতি ভীষণ উত্তপ্ত অবস্থা আছে, এটা কি রাইট টাইম কিনা সে ব্যাপারে আমার একটা সন্দেহ আছে। একটা সংগঠন নিষিদ্ধ করার চাইতে সংগঠনের সমর্থকদের নিবৃত করা, তাদেরকে তাদের যে কার্যক্রম সেই কার্যক্রমকে ধ্বংস করে দেওয়া একটা ডিপ্লোম্যাটিক মাধ্যমে, রাজনীতির মাধ্যমে, আমার মনে হয় সেটি উত্তম পন্থা হবে। জামাত শিবির তারা রাজনীতি করে, রাজনীতি মনে করে, তাদের অফকোর্স রাজনীতি করার সেই অধিকার আছে। আর যা করছে আমি প্রশ্ন তাদেরকে করতে চাই, তারা কি তারপরও দাবি করতে পারে, আশা করতে পারে যে তারা রাজনৈতিক দল নাকি সন্ত্রাসী দল? সেদিক থেকে তাদের বিবেচনা, তাদের যা করছে সেদিক থেকে তাদের মূল্যায়ন হওয়া উচিত, সেদিক থেকে তাদের বিচার হওয়া উচিত। এটা শুধু
অপরাধ নয়, এটা একটা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ, একটা রাষ্ট্র ব্যবস্থাকে চ্যালেঞ্জ করা। জামাত যেহেতু 42 বছর ধরে নানানভাবে রাজনীতিতে পুনর্বাসিত হয়েছে এবং শক্তিশালী সংগঠন হিসেবে নিজেদের জায়গা করে নিয়েছে, এটির কনসিকোয়েন্সের দিকেও আমাদের একটি খেয়াল রাখতে হবে। সরকার প্রস্তুত কিনা মোকাবেলা করবার জন্য, এদের পুনর্বাসনের ব্যাপারটা কী হবে এবং জাতীয় কনসেনসাস ছাড়া এই ধরনের ডিসিশনে যাওয়া কতটুকু যুক্তিযুক্ত হবে, এবং সর্বোপরি সংবিধানের 8 নম্বর সংশোধনী বহাল রেখে আইনগতভাবেও তাদেরকে কতটা মোকাবেলা করা যাবে নিষিদ্ধ সংগঠন হিসেবে। আমরা এমন একটা দেশে বাস করি যেখানে খুনের বিচার চাইতে হয়, যুদ্ধাপরাধীর বিচার 42 বছর দেরি করে, আর খুনি পুরস্কৃত হয় রাজনৈতিকভাবে। কাজেই ভবিষ্যৎ যে কোন দিকে কখন কিভাবে গড়াবে সেই অঙ্কটা করা খুব মুশকিল, কিন্তু কিছু প্রাকৃতিক নিয়ম আছে। এই যে প্রজন্ম চত্বরের আন্দোলনটা হলো, এটা পুরো জাতির চিন্তা চেতনা, আমাদের নতুন প্রজন্মের উপরে এর একটা সুদূর প্রসারী, একটা পজিটিভ, একটা ভালো প্রভাব ফেলবে। প্রজন্ম আমাদের বারবার এখন স্বাধীনতার কাছে ফিরে আসবে, আর প্রজন্ম এই আন্দোলন বিরোধীরা এই বিচার প্রক্রিয়াকে ব্যাহত করার জন্য ধর্মকে ব্যবহার করবে সে আমাদের জানাই ছিল। কাজে আমরা এখন এই বিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছি, তবে বিচারটা শেষ হবে এতে কোনো সন্দেহ নাই, এবং এই বিচারের পরে বাংলাদেশের চিন্তা চেতনার জগতে একটা বিশাল পরিবর্তন আসবে, দিক পরিবর্তন আসবে। এবং স্বাধীনতা বিরোধীরা এখন থেকে যদি 10 বছর 15 বছর পরে যায়, স্বাধীনতা বিরোধীরা আর কখনোই আমাদের মূল প্রেক্ষাপটে ফিরে আসতে পারবে না বলে আমি আশা করি। আমার এই কথাটা খুব মনে হচ্ছে যে বিস্ফোরণে কাঁপে প্রজন্ম চত্বর, ফিরেছে হুহুঙ্কারে তুমুল 71। এই ফেরা আর পথ পাল্টাবে না। জনতার সংগ্রাম চলবে, আমাদের সংগ্রাম চলবে, চলবে জনতার সংগ্রাম চলবে। যাবজ্জীবন কারাদণ্ড সাজাপ্রাপ্ত কাদের মোল্লার মামলার রায়কে অনেকেই মনে করছেন যে এটি বর্তমান সরকারের সাথে জামাত ইসলামের একটি রাজনৈতিক সমঝোতা। আপনি কি মনে করেন? আমার মতে কথাটা ঠিকই, রাজনৈতিক সমঝোতা এরকম না থাকলে জামাত ইসলামী আজকে আমাদের দেশে এতখানি প্রভাব বিস্তার করতে পারে না। আমি মনে করি না এটা জামায়াত ইসলামের সাথে আওয়ামী লীগের রাজনৈতিক সমঝোতা। ওই মুহূর্তে যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতির উপরে রায় দেওয়া হয়েছে। আমি মনে করি সমঝোতা হয়নি, এই কারণেই মনে করি যে কোনোটাই প্রমাণিত হয়নি। যেটা প্রমাণ হয়নি সেটা আমি বলতে পারি না। জামাতের সাথে আওয়ামী লীগের সমঝোতা কোনো কালেই ছিল না, কখনোই হতে পারে না। বরঞ্চ এটা যে সরকার বিচার বিভাগের উপরে কোনো হস্তক্ষেপ করে নাই, বিচার বিভাগ স্বাধীন। কাদের মোল্লার রায়টা এক ধরনের জামাতের সঙ্গে সমঝোতাই ভাবি আমি। আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যেটা হয়েছে সেটা সম্পূর্ণ স্বাধীন, এবং তারা বিচার বিশ্লেষণ করে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তারা রায়গুলি দিচ্ছে। আমার মনে হয় তথ্য প্রমাণ না পেয়ে এ ধরনের কোনো মন্তব্য করা, এটা কিন্তু এটার কোনো যুক্তিকতা নেই। কারণ আদালত একটা রায় দিয়েছে, আদালত রায় দিয়েছে তার বিরুদ্ধে আনিত অভিযোগ তথ্য প্রমাণ এগুলোর উপর ভিত্তি করে। কোনো প্রমাণ ছাড়া এটা বলা ঠিক হবে না। সময় বলে দিবে আওয়ামী লীগ এবং জামাত এর ভিতরে কোনো আতাত করেছিল কিনা। কাদের মোল্লার রায়ের পরেই প্রজন্ম চত্বরের সৃষ্টি হয়েছে। এই অবস্থায় এইটি আওয়ামী লীগ এবং জামাতের মধ্যে এখন আর কোনো সমঝোতার বিষয় বলে আমার কাছে মনে হচ্ছে না। এখন বিষয়টি সম্পূর্ণ দুটো আলাদা হয়ে গেছে, সমঝোতার কোনো স্তরে এখন আর এইটা নাই। এটা একেবারেই অপপ্রচার যে সরকারের একটা বোঝাপড়া আছে জামাত ইসলামের সাথে, এটা আমি অন্তত বিশ্বাস করি না। যেখানে বাচ্চু রাজাকারের কম অপরাধের কারণে তার সর্বোচ্চ মৃত্যুদণ্ড শাস্তি হতে পারে, তো সেটা কাদের মোল্লার এত অপরাধ পর সেখানে কীভাবে শুধু যাবজ্জীবন দেওয়া হলো, সেখানে স্বাভাবিকভাবেই আতাদের প্রশ্ন আসে। আমার যেটা ধারণা যে আমাদের মাননীয় বিচারপতি যারা 3 জন ট্রাইব্যুনালের ছিলেন বা আছেন, আমার মনে হয় তারা আজকে যে প্রলয়কাণ্ড যে তাণ্ডব বাংলাদেশে চলছে
সাঈদীর মৃত্যুদণ্ড দেওয়ার পরে আমার মনে হয় যে আমার ধারণা এটা এটা সম্পর্কে খুব প্রমাণ প্রমাণ উপস্থাপন করা খুব কঠিন ব্যাপার, অসম্ভব ব্যাপার, কঠিনও না, যে আমার ধারণা যে ওনারা এই ধরনের পরিস্থিতিকে এড়ানোর জন্যই সম্ভবত মৃত্যুদণ্ডের বদলে 30 বছর কিংবা যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। যতটা বুঝি এটা আমার কাছে মনে হয় না এটা কোনো রাজনৈতিক সমঝোতা, কারণ কি বলবো, বিগত আমরা তো দেখে এসেছি আওয়ামী লীগ তো 71-এর কথাই বলে আমার বিশ্বাস। আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে যতক্ষণ আমরা দালিলিক প্রমাণ না পাবো ততক্ষণ একটি জিনিসকে কিন্তু আসলে এস্টাবলিশ করাটা খুব একটা কাজের কিছু নয়। তবে এখানে একটি কথা বলে রাখা দরকার যে একটি উৎকণ্ঠা কিন্তু কাজ করেছে বা একটি আতঙ্ক কাজ করেছে পেছনের দরজা দিয়ে কোনো আতাত হলো কি না, কারণ 73 থেকে গত 42 বছরের ইতিহাস কিন্তু রাজনৈতিক সমীকরণের ইতিহাস এক ধরনের। দর্শক দেখছিলেন মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়ায় কানাডা প্রবাসীদের প্রতিক্রিয়া নিয়ে বাংলা টেলিভিশন কানাডার বিশেষ অনুষ্ঠান। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে। বাংলা টেলিভিশন কানাডার পরবর্তী অনুষ্ঠান প্রচারিত হবে ঠিক এক পক্ষকাল পরে একই সময়ে একই চ্যানেলে, দেখবার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাঙালির সাথে বাংলা বলুন।